নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা একসাথে তিনটা প্রাইভেট কোম্পানির জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। তোমার শিক্ষাগত যোগ্যতা যদি মিনিমাম এইট পাস হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে তাই বলবো ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো শিক্ষাগত যোগ্যতা কি লাগবে কত হাজার টাকা বেতন পাবে ইন্টারভিউ ডেট কবে রয়েছে সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে সরাসরি এইচ এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন ফ্রি কাজের খবর সবার আগে পেতে তো এখানে বন্ধুরা প্রথমে এক নাম্বারে যে জব ভ্যাকেন্সি রয়েছে যে কোম্পানির জব ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে জানা স্মল ফাইন্যান্স ব্যাংকে এখানে প্রথমে এক নাম্বারে জব ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে জব লোকেশন রয়েছে জয়নগর চব্বিশ পরগনা কদমতলা হাওড়া এক টাউন এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্টের নাম হচ্ছে কালেকশান অফিসার এখানে জব রোল ব্যাংকের দেওয়া লিড অনুযায়ী গ্রাহকদের কাছে গিয়ে লোনের টাকা সংগ্রহ করা এটা কিন্তু কাজ তো এখানে বেতন কি রয়েছে বন্ধুরা এখানে বেতন কিন্তু বছরে এক লাখ পঁয়ষট্টি লক্ষ সিটিসি তিন লক্ষ সিটিসি এবং এখানে রয়েছে বাইকের তেলের টাকা এবং প্রতি মাসের কালেকশন অনুযায়ী কিন্তু এখানে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ইনসেন্টিভ রয়েছে এবং মেডিক্লেম রয়েছে ঠিক আছে তো এখানে সরাসরি কিন্তু পেরোলে নিয়োগ করা হচ্ছে এই কাজটা এটা কিন্তু কোনো থার্ড পার্টি ভেন্ডার পেরোলে নিয়োগ করা হচ্ছে না এটা জানা স্মল ফাইন্যান্স ব্যাংকের পেরোলে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে চা হয়েছে তো এখানে ডিউটি টাইম এখানে কি থাকবে তো সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কিন্তু এখানে ডিউটি টাইম থাকবে এবং প্রতি সপ্তাহে এখানে একদিন ছুটি প্রতি মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবারও কিন্তু এখানে ছুটি থাকবে এবং প্রতি রবিবার ছুটি থাকবে তো খুবই ভালো তোমরা যারা চাইছো কাজটা করতে অবশ্যই কিন্তু কাজটা করতে পারো এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো ইন্টারভিউ ডেট কবে রাখা হয়েছে বন্ধুরা এখানে তো এখানে ইন্টারভিউ ষোলোই সেপ্টেম্বর সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত জব লোকেশন কদমতলা ও ল্যাকটাউন এবং সতেরো সেপ্টেম্বর এখানে কদমতলা ও লেকটাউন এখানে ইন্টারভিউ হবে ঠিক আছে ষোলো সতেরো তো তোমরা যারা যারা চাইছো কাজটা করতে অবশ্যই কিন্তু করতে পারো তবে এখানে কিন্তু মিনিমাম এখানে কমপক্ষে কিন্তু ছয় মাসের এক্সপিরিয়েন্স লাগবে কালেকশানের অভিজ্ঞতা এখানে কিন্তু লাগবে মিনিমাম ছয় মাসের ঠিক আছে যারা কাজ করেছ আগে কালেকশান অফিসের পোস্টে কাজ করেছো তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এখানে ম্যাক্সিমাম বয়স তিরিশ বছর পর্যন্ত এবং বাইক তার সাথে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স কিন্তু অবশ্যই থাকতে হবে কাজটা করার জন্য তোমরা যারা যারা কাজটা করতে চাও কোনোরকম ফর্ম ফিল করতে হবে না কোনোরকম টাকা দিতে হবে না কোথাও সরাসরি কিন্তু এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে ভিডিওর ড্রেসক্রিপশান বক্সের নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে একটা সিভি তার সাথে মেনশন করবে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক এবং যে লোকেশনের মধ্যে কাজটা হচ্ছে সেটা তোমরা ভালো করে দেখে নেবে ওকে ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হচ্ছে তো দ্বিতীয় জব কি রয়েছে ভালো করে দেখে নাও তারপর অ্যাপ্লাই করবে ও দুই নাম্বারে এখানে যে কোম্পানির জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে গোদরেজ কোম্পানি এখানে গোদরেজ কোম্পানিতে নতুন করে নিয়োগ করা হচ্ছে তো আগে ভালো করে জব প্রোফাইল দেখে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে বলা রয়েছে তাই বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না সম্পূর্ণ দেখে নিয়ে অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু আপনি এখানে কাজটি পাবেন জবের জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রি কাজ এখানে শিক্ষাগত যোগ্যতা এইচ পাস এবং ফ্রেশার্স কাজের যাদের কোনো রকম এক্সপিরিয়েন্স নেই নতুন তারা অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বন্ধুরা ইন্টারভিউ আগামী কালকে হচ্ছে টাইম সকাল এগারোটার সময় এখানে ইন্টারভিউ হবে তো গোদরেজ কোম্পানিতে যারা চাকরি করতে চাও তারা অবশ্যই কিন্তু এখানে আগামীকাল ইন্টারভিউটা দিতে পারো এখানে কাজের বিবরণ ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে তো ফিল্ডের কাজ এখানে কিন্তু ঘুরে ঘুরে কাজ করতে হয় এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ইত্যাদি সেলসের জন্য কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে কাস্টমারদের সাথে কথা বলতে হবে বাড়িতে গিয়ে ঠিক আছে ফিল্ড সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু ব্যাক অফিস জব নয় ঠিক আছে ফিল্ডের জব বেতন এখানে রয়েছে দশ টাকা পি এফ ইএসআই আলাদা করে দেওয়া হবে এবং এখানে কিন্তু খুব ভালো ইনসেন্টিভ আছে সেলসের উপরে ইনসেন্টিভটা কিন্তু দেওয়া হবে তো শুধুমাত্র এখানে এই মুহূর্তে এখানে ছেলেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে জব লোকেশন কাজস্থান এখানে হুগলি হাওড়া এবং কলকাতা লোকেশনের জন্য নিয়োগটা করা হচ্ছে এখানে যারা যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে ওকে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ করবে এখানে কি বলা রয়েছে যদি কেউ এই জবটি করতে চান তাহলে আমি আপনার বায়োডাটা সেন্ড করুন এই নম্বরে এবং তার সাথে গোদরেজ লিখে দেবেন পরিষ্কার কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে তো অ্যাপ্লাই এখানে এভাবে করতে হবে এই নম্বরে বায়োডাটা পাঠানোর সময় অবশ্যই কিন্তু গোদরেজ লিখে দেবে যারা যারা কাজটা করতে চাইছো সম্পূর্ণ ফ্রিতে কোথাও কিন্তু কোনো রকম টাকা দিতে লাগছে না এই কাজটির জন্য এবং তিন নাম্বারে এখানে তোমাদের জন্য যে জব ভ্যাকেন্সি রয়েছে সেটা হচ্ছে কম হচ্ছে শ্রী লাদার্স এখানে কাউন্টার সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে পুরো শোরুমে কাজটা হবে তো জব লোকেশান রয়েছে এখানে হাওড়া হাওড়া লোকেশানের কাজটা হবে ইন্টারভিউ লোকেশানেও হাওড়া ময়দান এবং এখানে কেরি করতে হবে কি ইন্টারভিউতে যাবে এখানে সিলেকশান প্রসেস ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তো এখানে আধার কার্ড সিবি প্যান কার্ড ভোটার কার্ড এবং লাস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এবং অবশ্যই কিন্তু ফর্মাল ড্রেস কভার সুপরে কিন্তু ইন্টারভিউ দিতে যাবে আগামীকালকেই কিন্তু এখানে ইন্টারভিউ রয়েছে ঠিক আছে তো অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পর কিন্তু এখানে যেতে হবে ইন্টারভিউর জন্য তো বলে দিচ্ছি কি প্রসেস রয়েছে তো শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু মিনিমাম টেন পাস লাগবে শুধুমাত্র ছেলেদের জন্য ভ্যাকেন্সি আছে জব রোল কী রয়েছে এখানে কাউন্টার সেলস এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে কাউন্টার সেলস এক্সিকিউটিভ টোটাল এখানে ত্রিশটা ভ্যাকান্সি আছে আঠেরো বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়সটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে শুধুমাত্র ছেলেরা তো এখানে বন্ধুরা দশ ঘন্টা ডিউটি টাইম থাকবে এর মধ্যে কিন্তু টিফিন টাইম দেওয়া হবে সকাল দশটা তিরিশ থেকে রাত্রি নটা পর্যন্ত কিন্তু এখানে ডিউটি টাইমই রয়েছে স্যালারি রয়েছে এখানে এগারো হাজার টাকা নেট আলাদা করে পিএপিএসে থাকবে ঠিক আছে তো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে বায়োডাটা প্রথমে একটা বানাতে হবে সেই বায়োডাটা কিন্তু এখানে মেল করতে হবে নাম্বার কিন্তু এখানে দেওয়া হয়নি ঠিক আছে তো মেল আইডি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু তোমরা মেল করে একটা বায়োডোটা তার সাথে করে দেবে ঠিক আছে সেলস এক্সিকিউটিভ কাউন্টার সেলস এক্সিকিউটিভ মেনশন করবে ঠিক আছে কালকে কিন্তু ইন্টারভিউ রয়েছে তো অ্যাপ্লাই করো তোমার সিভি যদি শর্টলিস্টে হয় তো অবশ্যই কিন্তু আজকের মধ্যে অথবা কাল সকালের মধ্যে কিন্তু মেল অথবা কলের মাধ্যমে জানানো হবে ঠিক আছে অ্যাড্রেসটা পুরো দিয়ে দেওয়া হবে তো অ্যাপ্লাই করো সম্পূর্ণ ফি যাব কোনো রকম কিন্তু টাকা লাগবে না তো এই ছিল তোমাদের জন্য একসাথে তিনটা প্রাইভেট জবের ভ্যাকান্সি এরকম কাজের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে